শোনো, তোমার বাবাকে আমার এ বাড়িতে রাখতে পারবো না। উনি যদি এ বাড়িতে থাকে তবে আমি কিন্তু এ বাড়িতে থাকতে পারবো না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা। মাসুম তার স্ত্রী রিয়ার এমন কথা শুনে বেশ অবাক হল। কিন্তু বাবাকে তার যে খুব একটা ভালো লাগে তাও নয়, বরং একজন বৃদ্ধ মানুষকে তাদের সংসারে তার বোঝা বলেই মনে হয়। মাসুম রিয়াকে বলল, দেখো, আমারও বাবার দেখাশোনা একদম বিরক্তকর লাগে। আমি বাবার সাথে কথা বলে দেখি কি করা যায়, দেখি ওনাকে কোনোভাবে ম্যানেজ করতে পারি কি না। সম্ভব হলে আমি ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। এত ম্যানেজ ট্যানেজ বুঝি না, আমার সাফ কথা, হয় উনি এ বাড়িতে থাকবে অথবা আমি থাকব। এখন সিদ্ধান্ত তুমি নেবে, তোমার যেটা ভালো মনে হবে তুমি তাই করবে। আচ্ছা, তবে আমি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছি। পরের দিন মাসুম তার বাবাকে গিয়ে বোঝানোর চেষ্টা করল, বাবা, আমি তো সারাদিন অফিসে থাকি, এদিকে তোমার বৌমাও বাড়িতে তেমন থাকে না, তোমাকে সারাদিন বাড়িতে একাই থাকতে হয়, এর থেকে বরং তোমাকে কোনো ওল্ড হোমে পাঠিয়ে দেই, সেখানে তুমি আরও ভালোভাবে থাকতে পারবে, কথা বলার মানুষ পাবে, তোমার সময়ও ভালো কাটবে। মাসুমের বাবা বেশ অবাক হয়ে ছেলের দিকে তাকালো। বৃদ্ধ লোকটা বিশ্বাস করতে পারছিল না এই তার আদরের সন্তান মাসুম, যাকে সে এত আদর যত্নে লালন পালন করেছে। বৃদ্ধ লোকটা তার কান্না নিয়ন্ত্রণ করে বলল, বাবা, আমাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিস তবে আত্মীয় স্বজনেরা কি ভালো চোখে তা দেখবে? তাছাড়া তুই ভালো একটা চাকরি করিস, আমারও তো কিছু অর্থ সম্পদ আছে, এ অবস্থায় আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে তোর বরং বদনাম হয়ে যাবে, আর আমি কষ্টে থাকলেও তোর মুখটা যে প্রতিদিন দেখতে পারছি এতেই যে আমার অনেক শান্তি রে বাবা। মাসুম বাবার কথা শুনে বেশ বিরক্ত হয়ে বলল, বাবা, এত কিছু আমি বুঝি না, তোমার বৌমা চায় না তুমি এ বাড়িতে থাকো, সে সোজা বলে দিয়েছে তুমি এ বাড়িতে থাকলে সে আর থাকবে না, এ অবস্থায় তোমার জন্য তো আর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি না, তাই তোমাকেই আমি বৃদ্ধাশ্রমে রেখে আসব, তোমার এ বাড়িতে থাকা আর চলবে না। বৃদ্ধ ছেলের এমন নিষ্ঠুর আচরণে একদম অবাক হয়ে বলল, বাবা, তোদের সংসারে যদি আমি এত বড়ই বোঝা হয়ে যাই তবে তো আমি আর তোদের সংসারে থাকব না, তাছাড়া তোদের সংসার ভেঙে যাক আমার কারণে তা আমি কখনো সহ্য করতে পারবো না। ছেলে বাবাকে বলল, আচ্ছা, তবে তোমাকে কাল কোনো ভালো একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো আমি। না বাবা, থাক, তোর আর কষ্ট করতে হবে না, আমি নিজে আমার পছন্দ মতো কোনো বৃদ্ধাশ্রম খুঁজে নিব। পরের দিন বাবা নিজে জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। এদিকে মাসুম তার স্ত্রী রিয়াকে নিয়ে বেশ আনন্দে সময় কাটাতে লাগল। একজন বৃদ্ধ মানুষ বাড়ি থেকে চলে যাওয়ায় রিয়া যেমন বেশ আনন্দিত, তেমনি মাসুমও যেন অনেকটা ঝামেলা মুক্ত মনে করতে লাগল নিজেকে। কিন্তু কিছুদিন পর মাসুমের নামে কোর্ট থেকে একটা চিঠি এলো। মাসুম চিঠিটা পড়ে অবাক হয়ে বলল, রিয়া, সর্বনাশ হয়েছে, বাবা তো এই বাড়িটা অন্য কারো নামে লিখে দিয়েছে, আমাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিয়েছে কোর্ট, এদিকে আমার চাকরিটা যে ভালো চলছে না তা তো তুমি জানো, চাকরিটাও যখন তখন চলে যেতে পারে, এখন আমাদের কি হবে? রিয়া অবাক হয়ে বলল, বাড়িটা যে তোমার বাবার নামে তা তো আমার জানাই ছিল না, আর কাকেই বা লিখে দিয়েছে তাও তো বুঝতে পারছি না, একটু খোঁজ খবর নিয়ে দেখো তোমার বাবা কোথায় আছে, ওনাকে বুঝিয়ে যদি কিছু করা যায়। বিপদে পড়ে দিশেহারা মাসুম বাবাকে অনেক কষ্টে খুঁজে পেয়ে বাবার কাছে গিয়ে দেখে বাবা এক যুবকের বাসায় থাকে। মাসুম বাবার সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা বাবা, তুমি আমাদের প্রতি এমন নিষ্ঠুর হলে কেন বাবা? বাড়িটা তুমি কার নামে লিখে দিয়েছ? কোর্ট থেকে তো আমাদের বাড়ি ছাড়ার নোটিশ এসেছে। রিয়া কাঁদতে কাঁদতে বলল, বাবা,
আমাদের প্রতি এমন নিষ্ঠুর হবেন না, আপনি এমন করলে আমাদের রাস্তায় নামতে হবে, এদিকে মাসুমের চাকরিটাও হয়তো থাকবে না। মাসুমের বাবা তখন বলল, তোমাদের ওখান থেকে বেরিয়ে আমি 3 দিন না খেয়ে না নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, তারপর এই ছেলেটা আমাকে দেখে এর বাড়িতে এনে আশ্রয় দেয়, আমাকে খাইয়ে পরিয়ে খুব যত্ন করে সুস্থ করে তোলে। আমি তোমাদের থেকে যতটা না যত্ন সারা জীবনে পেয়েছি তার থেকে অনেক বেশি যত্ন ভালোবাসা এই ছেলেটা আমাকে দিয়েছে, এবং আমার কিছু নেই জেনেই নিঃস্বার্থভাবেই করেছে। তাই আমি আমার বাড়িটা ওর নামে লিখে দিয়েছি। মাসুম আর রিয়া বাবার এই কথা শুনে আর কোনো কথা বলার ভাষা খুঁজে পেল না। বাবা আবার বলতে লাগল, মানুষ সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে বড় করে, তাকে লেখাপড়া শেখায় কোনো স্বার্থের জন্য নয়, শুধুই ভালোবেসে। কিন্তু সেই সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে যদি বাবা মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে, তবে তার কথা আর না ভাবাই ভালো। বরং যে আশ্রয় দেয় তার জন্য কিছু করতে পারলে ভালো লাগে। বাবার কথা শুনে রিয়া মাসুম ঘর থেকে বেরিয়ে গেল। তাদের হয়তো তার বাবার মতোই রাস্তায় নামতে হবে আজ। এমন করে প্রতিটা বাবা মা যদি করে, তাহলে হয়তো বৃদ্ধাশ্রমে কিছুটা হলেও ভিড় কমবে।